স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগত জানাচ্ছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি পাঠ সাতে। আমি সঞ্জয় কুমার প্রামাণিক, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাদারবক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজ, রাজশাহী। গত কয়েকটি পাঠ থেকেই আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করছিলাম। আজকেও সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করা হবে। আজ আমরা শিখব অক্টাল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায় এবং হেক্সাডেসিমেল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। এসো প্রথমে আমরা দেখি কিভাবে একটি অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। এখানে খেয়াল করো যে আমরা একটি অক্টাল সংখ্যা নিয়েছি 3, 5, 7, সেটাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। একটু ফাঁকা ফাঁকা করে লিখলাম 3, 5 এবং 7। এখন আমাদের কাজ হবে এই যে 3, এটা তো অক্টাল সংখ্যা, তিনের বাইনারি কত হয় সেটা আমরা লিখব। দেখো তিনের বাইনারি হলো কত, 0, 1, 1। এটা কিভাবে 3 হয় সেটা অনেকবার আলোচনা করা হয়েছে, আজ আরো একবার আলোচনা করছি। দেখো কিভাবে এটা 3 হলো, একের কলাম, দুইয়ের কলাম, চারের কলাম। 3 হওয়ার জন্য কি কি দরকার আমাদের, 2 এবং 1 দরকার। তাহলে 2 নিলাম আর 1 নিলাম, 4 আমরা নিলাম না। তাহলে কিভাবে 0, 1, 1 হয়ে গেল 3, বোঝা গেল? ঠিক একই রকম ভাবে এই যে 5, 1, 0, 1 কিভাবে হলো, 5 হওয়ার জন্য আমাদের দরকার কত, 4 দরকার আর হলো 1 দরকার। তার মানে আমরা 4 নিলাম আর 1 নিলাম, 2 বাদ দিলাম। তাহলে 5কে আমরা লিখতে পারি বাইনারিতে 1, 0, 1। আর 7-এর জন্য কি দরকার, 4+2+1। তার মানে হলো 4ও দরকার, 2ও দরকার, 1ও দরকার, তাহলে হয়ে গেল 7। ঠিক আছে, তাহলে আমাদের কাজটা কি হবে, অক্টাল সংখ্যার প্রতিটি অঙ্কের বাইনারি আগে বের করে নেওয়া, তারপরে তাদেরকে পরপর লিখে দেওয়া। এই যে 0, 0টাকে আমরা বাদ দিয়েছি, বামের 0 অর্থহীন, সেজন্য বাদ দিয়ে আমরা বাকিগুলো লিখে দিলাম। তাহলে এইভাবে আমরা অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারব। এবার এসো আমরা দেখি, যদি অক্টাল সংখ্যাটি পূর্ণ এবং ভগ্নাংশ দুই রকমভাবেই থাকে, একসঙ্গে এবার আছে পূর্ণাংশ এবং ভগ্নাংশ, তাহলে আমরা 3, 1, 5, তারপরে দেখো এই যে বাইনারি বিন্দু দশমিক বিন্দুটা দিয়ে দিলাম, তারপরে এইখানে হলো 5, তারপরে 6, আমরা এইভাবে একটু ফাঁকা ফাঁকা করে লিখে নিলাম। এখন আমাদের কাজ কি, তিনের বাইনারি, একের বাইনারি। এই যে খেয়াল করবে
এক শুধু এক দিলেই হবে না, বামের দুইটা শূন্য পূরণ করতেই হবে। কারণ অক্টালের জন্য আমাদের কয়টা বিট লাগে? 3 বিট লাগে। প্রথম কলামটা 1, তারপরে 2, তারপরে হলো 4। এই 1 লেখার জন্য আমাদের তাহলে কি দরকার? শুধু 1 দরকার, 2-এর দরকার নেই, 4-এরও দরকার নেই। তবে এই দুটো শূন্য কিন্তু বাদ দিলে চলবে না, বামে বলে বাদ দিবে তা হবে না, এখানে তোমাকে লিখতেই হবে। ঠিক একই রকমভাবে আর একটা উদাহরণ দেখি, 6 আমাদের কিভাবে এটা হয়। 6-এর জন্য কি কি দরকার? 4-এর দরকার, 2-এর দরকার, 1-এর দরকার নেই। তার মানে আমরা 4 নিলাম, 2 নিলাম, 1 নিলাম না, বাদ দিয়ে দিলাম, 6-এর জন্য 1 দরকার নাই। তাহলে এটা হয়ে গেল 6। তাহলে কঠিন কিছু না, তোমরা আগের পাঠগুলো যদি মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে সহজেই তোমরা পারবে। এই যে 3, 3-এর বাইনারি লিখলাম, 1-এর বাইনারি লিখলাম, এই 5-এর বাইনারি লিখলাম, এই 5-এর বাইনারি লিখলাম, আর 6-এর বাইনারি লিখলাম। তাহলে আমাদের অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর হয়ে গেল। খেয়াল করো, পূর্ণসংখ্যার বামের শূন্যের যেমন কোনো মূল্য নাই, এখানে আমরা লিখিনি, সেই রকম দশমিকের পরে সবচেয়ে ডানের শূন্যরও কিন্তু মূল্য নাই। তাহলে শুরুর, পূর্ণসংখ্যা শুরুর শূন্যর মূল্য নাই, আর দশমিকের পরে শেষের শূন্যর কোনো মূল্য নাই, সেজন্য এইগুলো কিন্তু আমরা লিখিনি। তাহলে দেখো, খুব সহজে আমরা অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি। এক্ষেত্রে আমরা 3 বিট ব্যবহার করলাম। ঠিক একই রকমভাবে আমরা যদি হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে চাই তাহলে আমাদের 4 বিট নিতে হবে। তোমরা জানো যে হেক্সাডেসিমেল সংখ্যা সর্বোচ্চ অঙ্ক F লিখতে 4টি বিটের প্রয়োজন হয়। তাহলে এসো আমরা 7 কিভাবে লিখব, দেখো কিভাবে 7 শূন্য 1 1 1 হয়। আগেও দেখিয়েছি 1 2 4 আর 8। 7-এর জন্য দরকার 4 আর 2 6 আর 1 7, 8-এর দরকার নেই। তাহলে কত হলো? 0 1 1 1। এই দেখো 6 কিভাবে হবে তোমরা জানো, 4-এর দরকার আর হলো 2-এর দরকার, 6 1 লাগবে না, 8 লাগবে না, তাহলে 4 আর 2 6 আমরা পেয়ে গেলাম। এফের দশমিক মান হলো 15। 15 হওয়ার জন্যে কোন কোন অঙ্ক দরকার? 8-এর দরকার, 4-এর দরকার, 8 আর 4 12, আর 2 14, আর 1 15। তাহলে আমরা 8ও নিলাম, 4ও নিলাম, 2ও নিলাম, 1ও নিলাম, তাহলে কি হলো? সবগুলোই 1, এখানে সবগুলোই 1। বোঝা গেছে? এটা হলো হেক্সাডেসিমেলের পূর্ণ অংশ। যদি ভগ্নাংশ এবং পূর্ণ অংশ একসঙ্গে থাকে তাহলে আমরা কি করব? একই নিয়ম, হেক্সাডেসিমেল সংখ্যার প্রতিটি অঙ্ককে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে, তাহলেই কিন্তু হয়ে গেল। এবার দেখো, আমরা এটাকে এইভাবে একটু ফাঁকা ফাঁকা করে লিখেছি। এই 3-এর জন্যে আমাদের কত হবে বলো তো? 3-এর জন্য কত হবে? 0 0 1 1। কেমন করে হলো? এটা 1-এর কলাম, 2-এর কলাম, 4-এর কলাম, আর এটা 8-এর কলাম। 3-এর জন্য কত দরকার? 2 আর 1 3, সেজন্যে 2-এর কলামে 1, 1-এর কলামে 1 নিয়েছি আমরা। ঠিক আছে,
সাত নিশ্চয় তোমরা পারবে। ডি ডি আসলে দশমিকে কত হয়? এ দশ, বি এগারো, সি বারো, তাহলে ডি কত? তেরো। তাহলে আমাদের এই তেরো এখানে করতে হবে। কিভাবে হলো? এক দুই চার আর আট, তাহলে আট আর চারে বারো আর একে তেরো। এই যে দুইয়ের দরকার নাই, তাই আমরা শূন্য বসিয়েছি। ঠিক একই রকমভাবে বি হলো কত হয়? এগারো। নিশ্চয় তোমরা এখন পারবে। নয়, আর এটা হলো সি, সি হলো দশমিকে বারো। তোমরা আশা করি কীভাবে বারো হলো পারবে। এগুলো প্রায় প্রত্যেকটা পাঠেই আমি শেখাচ্ছি, আশা করি ইতোমধ্যে তোমরা সবগুলোই শিখে ফেলেছো। এবার আমরা দেখো যে শুরুর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বা পূর্ণ অংশের ক্ষেত্রে শুরুর দুইটা শূন্যর দরকার নাই, আর এই যে দশমিক আছে শেষে দুইটা শূন্যর কোনো প্রয়োজন নেই। তাছাড়া বাকিগুলো আমরা পরপর লিখেই বাইনারি সংখ্যাটা পেয়ে যাব। তাহলে বুঝলে তো কিভাবে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সংখ্যা থেকে বাইনারি সংখ্যা পদ্ধতির সংখ্যায় নিয়ে যেতে পারি। তাহলে আজকের মতন এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে, এবং আশাবাদ ব্যক্ত করছি তোমরা পরবর্তী পাঠে আবার আমার সঙ্গে যুক্ত হবে।